ঢাকাই ছবির নায়ক সাকিব খানের একক নায়িকা ছিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্কের টানাপোড়েন আর নানান চড়াই উতরাই পেরিয়ে এখন তার নায়িকা বুবলি। একসময় টেলিভিশন সংবাদ উপস্থাপিকা বুবলি হঠাৎই তারকা বনে যান। বড় পর্দায় ছোট পর্দায় কোনো কাজ করার অভিজ্ঞতা না থাকলেও আলাদিনের চেরাক পেয়েই তিনি হয়ে যান বড় পর্দার নায়িকা, তাও দেশের চলচ্চিত্র শিল্পের শীর্ষ নায়কের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সে রহস্য না খুঁজে আমরা আজকে দেখছি অন্য বিষয়, সাকিবের আরেক নায়িকা নুসরাত। ভারতের কলকাতার টালিগঞ্জের দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই ছবির নায়ক সাকিব খান। এদের একজন হলেন স্বস্তিকা, আরেকজন হচ্ছেন নুসরাত জাহান। শুটিংয়ের তারিখও পাকা করেছেন ছবির পরিচালক রাজীব বিশ্বাস। কলকাতা থেকে মুঠোফোনে পরিচালক বললেন, শুরুতে নুসরাতের কথাই ভেবেছিলাম আমরা, কিন্তু তিনি আরেকটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমাদের ছবিতে সময় দিতে পারবেন কি না। এখন দ্বিধা নেই আর, নুসরাতই আমাদের ছবিতে কাজ করছেন। ছবির প্রাথমিক প্রস্তুতির জন্য কলকাতায় আছেন সাকিব খান। সেখান থেকে তিনি জানালেন, ভেঙ্কটেশ ফিল্মস অফিসে ছবি সংশ্লিষ্টদের একটি ছোটোখাটো মিটিং হয়েছে, সেখানে তিনিও ছিলেন। ওই মিটিংয়েই নুসরাতের বিষয়টি চূড়ান্ত হয়েছে। অভিনেতা অভিনেত্রী এবং শুটিংয়ের দিন তারিখ পাকা হলেও ছবির নাম এখনও ঠিক হয়নি। পরিচালক বললেন, আপাতত একটি নাম দেয়া হয়েছে, তবে চিত্রনাট্যে খানিকটা পরিবর্তন আসবে, তখন এই নামটি বদলে যাবে, দু একদিনের মধ্যেই সেই নাম জানা যাবে। পরিচালক জানালেন, 16 মার্চ থেকে ছবিটির শুটিংয়ের তারিখ দিয়েছেন সাকিব খান। শুটিং শুরু হবে কলকাতা থেকে, এরপর বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ইতালির ভেনিসেও ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।